ওখানে শিল্প মানে শিল্পপতিদের নিয়ে মুখ্যমন্ত্রী ভিজিট করছেন সুন্দরবন। সুন্দরবন শিল্পের জায়গা নয়। সুন্দরবনে 1950 সালে টোটাল পপুলেশন ছিল 11,53,000। 2018 অর্থাৎ প্রায় 70 বছরে সেটা এসে দাঁড়িয়েছে 67,52,000। আমি সুভাষ দত্ত বলছি। বিভিন্ন বিষয়ে তো বলি, কিন্তু একই জিনিস যেটা সবাই জানে বা যেটা সবাই বলে সেটা সবাই চর্চা করে আমি সেটা বলি না। কলকাতার একটা মস্ত বড় ছাতা আছে, ভাবছেন যে এটা কি রসিকতা করছে? কলকাতার আবার ছাতা কি? কলকাতার ফুসফুস জানি কলকাতার ময়দান, কলকাতার কিডনি জানি আমরা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, আর কলকাতার ছাতাটা হচ্ছে সুন্দরবন। কেন ছাতা বলছি? কলকাতা এবং দক্ষিণবঙ্গকে ঝড় ঝাপটার হাত থেকে বাঁচায় সুন্দরবন। তারা রোদ বৃষ্টি ঝড়ের হাত থেকে বাঁচায় সেই ছাতা, প্রকৃতির ছাতা, প্রাকৃতিক ছাতা হচ্ছে সুন্দরবন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সুন্দরবন এখন ধ্বংস করা প্রায় বিলুপ্তির পথে, এবং এই বিলুপ্তির অনেকগুলো কারণ আছে। আমরা জানি পরিবেশগত এবং আরো ভারসাম্য নষ্ট হচ্ছে, কিন্তু একটা নতুন কারণ যেটা কেউ অনুধাবন করেননি, যারা খুব নিবিড়ভাবে কাজ করেছেন এর সাথে তারা হয়তো কেউ কেউ জানেন, কিন্তু শতকরা 99% মানুষই জানেন না। প্রায় 20 বছর আগে সুন্দরবনের জম্বুদ্বীপ বলে একটা দ্বীপ আছে একেবারে শেষ প্রান্তে, তারপরে সমুদ্র এবং উত্তাল সমুদ্র এবং বাংলাদেশ, সেই জম্বুদ্বীপ গিয়েছিলাম। বিদেশি কিছু পরিবেশ প্রেমী এবং সাংবাদিক ছিল আমাদের সাথে। আমরা ওখানে গিয়ে দেখলাম যে হাজারে হাজারে মানুষ জঙ্গল কেটে বসতি স্থাপন করেছে, এবং সেখানে মাছের মানে মাছের মৎস্যজীবীরা রয়েছে ওখানে, এবং সাক্ষাতে জানা গেল যে তারা সবাই ভিনদেশী, অর্থাৎ বাংলাদেশ থেকে মাছের কাজ করেন, কয়েক মাস ওখানে আস্তানা গাড়েন, বসত করেন, গাছ কাটেন। এবং সেই সময় মৎস্যমন্ত্রী ছিলেন কিরণ বৈনন্দ, তাকে জানিয়েছিলাম, কিচ্ছু কাজ হয়নি। সেই সময় এলকে আদবানি ছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে জানালাম। কি অ্যাকশন হয়েছে আমরা অফিসিয়ালি সেটা জানি না, আমি অন্তত জানি না। প্রায় 7-8 বছর আগে 2012-13 ডায়মন্ড হারবার মানে গঙ্গাতে বজবজের ওখানে একটা ফ্লাইয়াস বার্জ, মানে ফ্লাইয়াস মানে হচ্ছে ওই থার্মাল পাওয়ার, যেগুলো তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে ছাই, সেই ছাই নিয়ে যে বার্জগুলো যায়, বার্জের বাংলা আমি খুঁজে পেলাম না, তো সেই বার্জ একটা ডুবে গেল, উল্টে গেল। আমাকে হাইকোর্ট বললো যে তুমি যে দেখে একটা রিপোর্ট করো। আমি সেই রিপোর্ট করার কাজে নিযুক্ত হওয়ার সময় ওই যে জম্মুদ্বীপে দেখেছিলাম, এবং আমার ওইভাবে জনবসতি গড়ে তোলার ব্যাপারটা আমি পরে বুঝলাম। কি শুনলাম? শুনলাম যে ওই যে বার্জগুলো, খালি বার্জগুলো বাংলাদেশ থেকে আসছে আমাদের এখানে বজবজ, কোলাঘাট বা অন্যান্য থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নিয়ে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছে। কিন্তু একটা সাংঘাতিক তথ্য বা একটা সাংঘাতিক মানে বিষয় জানতে পারলাম, সেটা কি, খালি বার্জগুলো যখন বাংলাদেশ থেকে আসছে সেগুলো ভর্তি মানুষ আসছে, রাজনীতিগত দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, পরিবেশগত দিক থেকে আমরা ভারতবর্ষ বাংলাদেশের থেকে কিছুটা এগিয়ে আছি। সেই জন্য ওখানকার মানুষ তারা দলে দলে ভারতবর্ষে প্রবেশ করছেন, এবং ভারতবর্ষের প্রান্তিক জেলাগুলো তো আছে যেগুলো প্রান্তে একেবারে, এই 70-80টা বার্জ রোজ আসে, এবং তার মধ্যে প্রায় 100 মতো লোক প্রত্যেকটা বার্জে তারা থাকে, এবং রাতের অন্ধকারে সুন্দরবন দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে। তো এটা আমি অনুধাবন করলাম। তারপরে যখন
পরিবেশ আদালত আমাকে আদালত বন্ধক নিয়োগ করলো অ্যামাইকাস কিউরি সুন্দরবনের মামলাতে। সুন্দরবনের মামলাটা পরিবেশ আদালত নিজেই করেছিল এবং আমাকে আদালত বান্ধব নিযুক্ত করলো। তখন আমি পিটিশনটা করার সময়, আমার বক্তব্য লিখবার সময় তথ্য ঘাটলাম এবং দেখলাম যে সুন্দরবনে 1950 সালে টোটাল পপুলেশন ছিল 11,53,000 সেন্সাস অফিসিয়াল রেকর্ড, আর 2018তে অর্থাৎ প্রায় 70 বছরে সেটা এসে দাঁড়িয়েছে 67,52,000। এই এটা কিন্তু সেন্সাস, আমরা জানি পপুলেশন আমাদের এখানে ভীষণভাবে ইনফিলট্রেশন আছে। আমি ইনফিলট্রেশনের বিরোধী বা পক্ষে নয়, এটা যে কত বড় একটা বিপদ সেটাকে তুলে ধরতে চাইছি। অর্থাৎ 70 বছরে প্রায় 482% পপুলেশন বেড়েছে, এবং সঠিক পপুলেশন যদি আমরা গণনা করি সেটা কিন্তু হবে শতকরা 500 ভাগ বেড়েছে। তো যেখানে বসবাসের পরিকাঠামো নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সেখানে 500% পপুলেশন ইনক্রিজ। এবার আমি 2-2-4 ওই যে বাড়তে করে আসে তারা রাতের অন্ধকারে নীরবে নিভৃতে ছড়িয়ে পড়ে। তারপরে রাজনৈতিক সুপারিশের জোরে তারা সমস্ত কাগজপত্র তৈরি করে এখানে সিটিজেন হয়ে যায়। আমাদের রাজ্যে ওই সুন্দরবন এলাকাতে রয়্যাল বেঙ্গল টাইগার সেন্সাস হয়, কিন্তু মানুষের সেন্সাস হয় না। এই সমস্যাটা আগে কেউ তুলে ধরেন। এবার সুন্দরবনে অনেকগুলো দ্বীপ আছে, প্রাকৃতিক কারণে সেই দ্বীপ বিলুপ্ত হয়ে যায়, কখনো জলে ডুবে যায়, কখনো ঝড়ে উড়ে যায়। যখন এই প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় অনেক মানুষ তারা গৃহহীন হয়ে পড়েন, এবং তখন এই সমাজকর্মী এবং পরিবেশ কর্মীরা বলেন যে এনভায়রনমেন্টাল রিফিউজি, অর্থাৎ ওরা পরিবেশগত রিফিউজি। আমি বলি না, ইনফিল্ট্রেটেড রিফিউজি। তারা অন্য দেশ থেকে এসেছেন, এসে এখানে বেআইনিভাবে বসত স্থাপন করেছেন, এবং বসত স্থাপন করার পর যখন কোনো বিপর্যয় হয়েছে তখন আমরা সেটাকে জাতীয় বিপর্যয় বলি, আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি। হ্যাঁ, কোনো মানুষের বিপদ হলে নিশ্চয়ই আমরা ঝাঁপাবো, কিন্তু তারা যদি অনুপ্রবেশকারী হয় তাহলে কিন্তু এটা আমাদের ভাববার বিষয়। আজকে সুন্দরবনে একটা নৌকোতে আমি একটা উদাহরণ দিচ্ছি, 10টা মানুষ উঠতে পারে, সেখানে যদি 50টা মানুষ আসে তাহলে তো নৌকোটা ডুবে যাবে। সুন্দরবনে, সুন্দরবনের যা ভৌগোলিক পরিবেশগত এবং বনাঞ্চল, ম্যানগ্রোভ ফরেস্ট লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড এবং এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ, সেইখানে যদি এত মানুষ এসে যান একসাথে, যে 500 গুণ বেড়ে গেল পপুলেশন, তাহলে সুন্দরবনকে কিন্তু বাঁচানো যাবে না। আর সুন্দরবন যদি ডুবে যায়, সুন্দরবন যদি উড়ে যায়, তাহলে কলকাতা নিশ্চিন্তে থাকতে পারবে না। দুটো বিপদ আসবে, ওই ঝড় ঝাপটা যেগুলোকে সুন্দরবন আটকে দেয় সেটা কলকাতার উপর বয়ে যাবে। আমরা দেখেছি আম্পানে কি বিপর্যয় সম্মুখীন হয়েছিল কলকাতা। আর তাছাড়া আরো একটা বিপদ হবে, জলস্ফীতি হবে। এখন তো বানের সময় বা জোয়ারের সময় দক্ষিণ কলকাতার কিছু কিছু জায়গায় জল উঠে যায়, শহরের মধ্যে চলে আসে জল, কিন্তু এমন দিন আসবে যখন পুরো কলকাতাটা এবং পশ্চিমের মুম্বাই আর কিন্তু এই দুটো শহর কিন্তু জলের নিচে ডুবে যাবে বলে বিশেষজ্ঞরা বলছেন। সুতরাং সুন্দরবনকে বাঁচানো আমাদের বাঁচা, এবং সুন্দরবন যে এখন যে একটা ধ্বংসের পথে যাচ্ছে তার জন্য অনেক কারণ থাকার, সব মূল কারণ যেটা সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং আমি পরিবেশ আদালতের ব্যাপারটা তুলেছিলাম, আমার বক্তব্য রেকর্ড করা হয়েছিল এবং ডাইরেকশন দিয়েছিল আদালত, সেই অর্ডারের কপি আমার সাথে রয়েছে। আদালত বললো কি যে বর্ডার সিকিউরিটি ফোর্স ওখানে আর রয়েছে বা ইন্ডিয়ান নেভি রয়েছে, ডিফেন্সকে বললো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে বললো, হোম মিনিস্ট্রিকে বললো যে তোমরা ভালোভাবে বর্ডারটা দেখো যাতে এইভাবে মানুষ না চলে আসে, এবং মানুষ চলে এসে তারা বসতি স্থাপন করবে, তাদের খাদ্য চাই, তাদের বাসস্থান চাই, তাদের অন্যান্য সুবিধা চাই। এই করতে 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 মানুষ জঙ্গলের দিকে, সুন্দর বনের দিকে, বনের দিকে যত এগোবে বন তত লুপ্তপ্রায় হবে, এবং এই বন যদি আজকে লুপ্তপ্রায় হয় আগামী দিনে কলকাতা বাঙালি এবং পশ্চিমবঙ্গের পুরো দক্ষিণবঙ্গটাই একদিন কিন্তু লুপ্তপ্রায় হয়ে যাবে। এটা জানা দরকার, এটা বোঝা দরকার। সুন্দরবন নিয়ে অনেকেই বলেছেন যে এখানে ট্যুরিজমটা তো একটা টর্চারিজম হয়ে দাঁড়িয়েছে, এত ওখানে শিল্প, মানে শিল্পপতিদের নিয়ে মুখ্যমন্ত্রী ভিজিট করছেন সুন্দরবন। সুন্দরবন শিল্পের জায়গা নয়,
সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড নয়, সুন্দরবন কনজারভেশন বোর্ড। সুন্দরবনকে সুন্দর রেখে কিভাবে সেটাকে আমরা রাখতে পারি, রক্ষা করতে পারি, এটা প্রকৃতির সম্পদ। এবং এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, এই এই ফরেস্টে কিন্তু একটা অন্য মূল্য আছে। তারা যেভাবে অক্সিজেন দেয়, অ্যামাজন বেসিনের থেকেও বেশি অক্সিজেন আসে এই সুন্দরবনের ফরেস্ট এবং ম্যানগ্রোভ জঙ্গল থেকে। সুতরাং এটাকে রক্ষা করা আমাদের পরিবেশগত দায়িত্ব নয়, আমাদের আমাদের রাজনৈতিক দায়িত্ব নয়, আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য এই দায়িত্ববোধ থেকে আমাদের পালন করতে হবে। নমস্কার।